শুনে দি যে এরকম ভোরে বেলা ফোন এসছে যে এরকম বড় সোনু বিষ খেয়ে মারা গেছে। তার বিষ খেয়ে মারাছে কি করে মেরে মেরেছে তাও আমরা অতটা জানি না। আমরা ওই খবর শুনে আমরা আমার ফের আমার বোনের কাছেও ফোন করেছে, ওই জামাইরা ফোন করেছে যে তোমার যে বিষ খেয়ে মরেছে। ওই সে তো পাগলের মতন হয়েছে, ওই কাদের বাড়ি আবার গিয়ে বলতে গেছে যে এরকম আমার মেয়ে মারা গেছে, আমি ওই মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি বলে ও চলে এসে আমি আমার খবর শুনে সব ওই আমরা ইচ্ছুক গেছি জামাই কি নিয়ে ঝামেলা হতো ঝামেলা। এবার কালকে রাতে কি নিয়ে ঝামেলা হচ্ছে আমরা সব জানি না। টাকা পয়সা নিয়ে চাইতো, টাকা পয়সা তো এমনি সারাক্ষণই চাইতো, সেই নিয়ে ঝামেলা হতো। হ্যাঁ ওরকম হতো, তো মার কাছে এত টাকা নেওয়ায় ঘরে এলবে সব তুলবো এই করবো তাই করবো এইরকমই ভাব ওদের। আর আর কি সব হচ্ছে আর সেটাও জানি না কি জন্য। আপনার নাম কি? আমার নাম ভগবতী, আমি ওনার বড় মাসি হই। আচ্ছা কি হয়েছে কি বলছিলেন? ওনার মার কাছে মানে ফোন করেছে ওই যখন ওই ঝগড়া গন্ডগোল নাকি হচ্ছে, তখন আমার বোনের কাছে ফোন করে জামাই বলতেছে যে মা তোমার মেয়ে এরকম ঝগড়া করতেছে। তা বলে ঠিক আছে, বলে তুমি এসো। তা বলে ঠিক আছে আমি আমার এই বেলাইতে যাচ্ছি আমার নিজের নিজের বাড়ি, তা তুমি এখানে আমি আছি তুমি ওখান থেকে আমার মেয়ে তাহলে দিয়ে যাও কি হচ্ছে না হচ্ছে আমরা এখানে শুনবো। তা এবার ওই বলার মধ্যে তারপরে তারপরে সকালে শুনতে ও তো আমার কাছে এই কথাটাই বললো যে এরকম ভাব আমার কাছে ফোন করেছে এরকম অসুখ এই মানে ঝগড়া হচ্ছে আর বড় সত্যি সকালবেলা দিয়ে যাবে বলেছে। হ্যাঁ এটা বেশ ভালো কথা। তারপরে এক দেড় ঘন্টা পরে শুনতেছি বলে বড় কি মেরে দিয়েছে। এবার মেরে দিয়েছে কি কি করেছে এবার আমি তো দেখিনি আর জানি না। আমরা তো থাকি এখানে, আমার বোন তো এখানে আছে, বোনের কারো শোনো না ফোনটা করেছে ওই থাকতে ফোন করেছে। আমার ওই বোন যে মরে গেছে সেও বলেছে বলে মা আমি সকালবেলা যাবো। কি কারণে মেরে দিয়েছে না মূল্য কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ তবে সেই ছেলের গায়ে হাত বলেছে আমি বিষ খাই। এবার আপনারা কোনো কিছু কি করে দেখলে দেখো তুমি ওনার মার কাছে। আপনারা কি খবর পেলেন? আমরা তো খবর পেয়েছি, প্রথমে তো মেয়ের সাথে কথা বলেছি আর দু ঘন্টা পরে বলছে তোমার মেয়ে মারা গেছে। কিভাবে মারা গেল কি আপনাদের অভিযোগটা কি? ওরা বলছে বিষ খেয়ে বিষ খেয়েছে, আমরা বলছি ওরা মেরে ফেলেছে আমার মেয়েটাকে। অসুবিধা আছে বাড়িতে যাবো, বাড়িতে যাবো, বাড়িতে যাবো যেখানে বালি চা পাওয়া চা বালি ওট। এলাকায় কোনো পুলিশ বসানো আছে কি? বলে করো বডি গার্ড স্পর্শ করে গিয়ে তো থানা যাও। আপনার বাড়ির লোক কে আছে? Thank you.
হ্যালো এই তোলো না কি আছে ডাক্তার বাবু আসবে নাকি এই যাইতারি চলে না কেন দিই খালি করুন জায়গাটা খালি করুন জায়গাটা খালি করুন গাড়ি ঢুকবে এবারে খুলে দাও পুরোটা পুরোটা পুরোটা